তো এখানে তোমাদের যে লাস্ট ডেট সেটা আছে তিন সেপ্টেম্বর আরও পাঁচ দিন তোমাদের এক্সট্রা নেওয়া হবে মানে তোমরা বলতে পারো তোমাদের জিডিএসের যে সেকেন্ড ম্যারিট লিস্ট এটা তোমাদের জারি হতে পারে আমি বলে দিচ্ছি দেখো রামরাম বন্ধুরা নমস্কার আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধুরা ইন্ডিয়া পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের প্রথম ম্যারেল লিস্ট গতকাল রাত্রে কিন্তু তোমাদের পাবলিক হয়ে গেছে এবং লিস্ট চেক করার পর থেকে তোমাদের যে কমেন্ট আসছে যে দাদা আমাদের সেকেন্ড ম্যারেট লিস্ট কবে জারি হবে প্রথম ম্যারেট লিস্টে যেসব ক্যান্ডিডেটদের চান্স পাওনি যেসব ক্যান্ডিডেটদের সিলেকশন হয়নি তারা অপেক্ষা করছে সেকেন্ড ম্যারেট লিস্ট জিডিএসের কবে জারি হবে এই নিয়ে তোমাদের প্রশ্ন আসছে সেকেন্ড ম্যারেট লিস্টের ডেট বলে দাও তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো সেকেন্ড ম্যারেট লিস্টটা কবে নাগাদ পাবলিক হতে চলেছে এটা আমি তোমাদেরকে বলবো এর সাথেই সেকেন্ড ম্যারিট লিস্টে তোমাদের যে কাটো। সেটা কীভাবে থাকবে সেটাও তোমরা আজকের এই ভিডিওতে জানতে পারবে কিন্তু তার আগে এখনো পর্যন্ত যারা এর প্রথম ম্যারেড লিস্টটা চেক করোনি আমি টেলিগ্রাম চ্যানেলে লিংকটা ডেসক্রিপশনে দিচ্ছি তোমরা সরাসরি টেলিগ্রামে যাবে গিয়ে ওখানে দেখতে পাবে জিডিএসের প্রথম ম্যারেড লিস্ট আপলোড করা রয়েছে জাস্ট পিডিএফটাকে ওপেন করবে সার্চ গিয়ে তোম সার্চ বক্সে তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সার্চ করে দেখবে তোমার রেজিস্ট্রেশন নাম্বার সেখানে শো করছে কিনা যদি সেখানে শো করে তাহলে জানবে যে তোমার প্রথম ম্যারেড লিস্টের চান্স হয়ে গেছে এবার অনেক ক্যান্ডিডেট গত কাল চেক করার পর দেখেছো প্রথম মেরে লিস্টে তোমাদের নাম এসে গেছে কিন্তু আসার পরও তোমাদের মোবাইলে এখনও পর্যন্ত মেসেজ আসেনি তাহলে তোমাদের করণীয়টা কী দেখো এই বিষয়টাও আজকে একটু ক্লিয়ারলি বলে দিই প্রথমে তোমরা জানো গতকাল দু সালের জিডিএস এর রেজাল্টের যে প্রথম লিস্ট প্রকাশিত হয়েছে সেখানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে দু হাজার পাঁচশো চল্লিশ জনের মতো ক্যান্ডিডেট নাম আসছে ঠিক আছে দু জনের মতো এইবার কিন্তু জিডিএস এ প্রথম মেরেলিস্টে আমাদের নাম আসছে কিন্তু তোমরা যদি কাট অফ গুলো গিয়ে দেখো না একদম চমকে যাবে ঠিক আছে যেখানে দেখতে পাবে অনেকের আছে হান্ড্রেড পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট তো এই যে হানড্রেড পার্সেন্ট নাম্বারটা রয়েছে না আমি দেখো স্ক্রিনশট দিয়ে দিচ্ছি তোমরা পিডিএফটা ডাউনলোড করে দেখবে সেখানে দেখতে পাবে রেজাল্ট ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট অনেক ক্যান্ডিডেটের নাম আছে তো আমি এক কথাই বলছি এই যে হানড্রেড পার্সেন্ট সরাসরি যাদের নাম্বার আছে না এগুলো কিন্তু সবাই ফেক ক্যান্ডিডেট এবার তোমরা প্রশ্ন করবে দাদা তুমি কী করে জানলে যে ফেক ক্যান্ডিডেট দেখো হানড্রেড পার্সেন্ট নাম্বারের অর্থ হলো এটাই যে আমাদের পশ্চিমবঙ্গে যে মাধ্যমিক সেই মাধ্যমিকে তারা একেবারে ফুল নাম্বার পেয়েছে মানে বুঝতে পারছো মাধ্যমিকের টপার টপার মানে ভাবো যে আমাদের রাজ্যে কত বড় একটা বিষয় হয়ে যায় যারা মাধ্যমেকে টপ টপ করে ঠিক আছে তো সেই সব ক্যান্ডিডেটরা এই ষোলো থেকে সতেরো হাজার টাকা চাকরির জন্য আবেদন করেছিল এবং এতজনের পার্সেন্টেজ হান্ড্রেড এটা কিন্তু অসম্ভব ব্যাপার ঠিক আছে যেটা আশা করছি তোমরাও বুঝতে পারছো তো যাই হোক জিডিএস প্রথম ম্যারেট লিস্টে যাদের নাম আসছে এবার অনেকের ফোনে এখনও পর্যন্ত মেসেজ আসেনি দেখো মেসেজ আসার কয়েকটা কারণ থাকতে পারে ঠিক আছে না আসার প্রথমত হয়তো তোমাদের মোবাইলে কোনো নেটওয়ার্ক রিলেটেড প্রবলেম থাকতে পারে বা তোমাদের সফটওয়্যার রিলেটেড কোনো প্রবলেম থাকতে পারে বা ডিপার্টমেন্টের তরফ থেকে হয়তো তোমাদের মেসেজটা একটু দেরিতে পাঠানো হতে পারে ঠিক আছে সেই ক্ষেত্রে তোমাদের করণীয় কী যদি দেখো যে তোমার ম্যারিট লিস্টের নাম এসে গেছে তাহলে তোমার রেজিস্ট্রেশন নাম্বারের সাইডেই তোমার যে পোস্ট অফিসের ডকুমেন্টসটা ভেরিফাই করা হবে সেই পোস্ট অফিসের কিন্তু অ্যাড্রেসটা দেওয়া থাকবে দেখো আমি স্ক্রিনশট লাগিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে রেড মার্কগুলো করা রয়েছে এগুলোই কিন্তু তোমাদের পোস্ট অফিস যেখানে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফাই করা হবে তো এই যে অ্যাড্রেস তোমাদের রেজিস্ট্রেশনের পাশে এরকম অ্যাড্রেসগুলো দেওয়া রয়েছে সেই অ্যাড্রেসে গিয়ে তোমাদেরকে ডকুমেন্টসটা ভেরিফাই করাতে হবে লাস্ট ডেটটা কবে আছে না তিন সেপ্টেম্বর ঠিক আছে তিন সেপ্টেম্বরের পরবর্তী সময় যদি কেউ যাও ডকুমেন্টস নিয়ে ভেরিফাই করাতে তখন কিন্তু ভেরিফাই করা হবে না তোমাদেরকে কম করেও পনেরো দিন টাইম দিচ্ছে এই পনেরো দিনের মধ্যে তোমাদেরকে ডকুমেন্টসটা ভেরিফাই করে নিতে হবে ডকুমেন্টস ভেরিফাই করার জন্য তোমাদেরকে কী কী ডকুমেন্টস নিতে হবে এটা আমি আগে বেশ কয়েকটা ভিডিওতে তোমাদেরকে ডিটেলসে আলোচনা করে দিয়েছি আই হোপ কি আর এই ভিডিও নিয়ে আসতে হবে না যদিও তোমরা এই রিলেটেড আর একটা ভিডিও চাও তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো না হলে আগে চ্যানেলে যে ভিডিওগুলো রয়েছে সেগুলো তোমরা দেখতে পারো সেখানে আমি তোমাদের বলে দিয়েছি কি কী ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় ঠিক আছে লাস্ট ডেটটা আবারও বলছি তোমাদের আছে কবে না তিন সেপ্টেম্বর এর পর কিন্তু আর ডকুমেন্টস ভেরিফিকেশন তোমাদের করা হবে না তো যাদের নাম আছে তোমরা কিন্তু অবশ্যই ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে এবার আসা যাক তোমাদের মেন পয়েন্টে সেকেন্ড ম্যারেজ কবে জারি হবে সেকেন্ড ম্যারি লিস্টটা দেখো জারি হওয়ার আগে ফার্স্ট ম্যারি লিস্টেড লাস্ট ডেটের উপর একটু নজর দাও প্রথম ম্যারি লিস্টে তোমাদের যে জারি হয়েছে তার ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেটটা বলেছে সেটা বলেছে 3 সেপ্টেম্বর ঠিক আছে 3 সেপ্টেম্বর পর্যন্ত তোমাদের ডকুমেন্টসটা কিন্তু ভেরিফাই করা হবে পোস্ট অফিসের তরফ থেকে এবার 3 তারিখে যখন তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা প্রথম লিস্টের শেষ হবে তারপর কিন্তু পোস্ট অফিস তৈরি হওয়ার জন্য আরো 5 দিন টাইম নাই এবার এই 5 দিনটা কেন নাই এটা আমরা 2023 এর প্রতিটা রিক্রুটমেন্টে দেখেছি যখন ডকুমেন্টস ভেরিফিকেশনের একটা লাস্ট ডেট পেরে গেছে তারপর পাঁচ দিন কিন্তু প্রতিবারই সময়টা নিয়েছে এই পাঁচ দিন সময়টা কেন নেয় কারণ এই পাঁচ দিনে যা যা ফাইনাল প্রসেস থাকে ঠিক আছে সেগুলোকে কমপ্লিট করায় এবং পোস্ট অফিসের যে কাজকর্ম সেগুলোকে গুছিয়ে নেয় সেই জন্য যে লিস্টটা জারি হবে তার ডকুমেন্টস ভেরিফিকেশনের যে লাস্ট ডেট থাকবে তারপরেও আরও টাইম হিসেবে পোস্ট অফিস নেয় কত না ফাইভ ডে ঠিক আছে এই ফাইভ ডে কিন্তু তোমাদের টাইম নেই তো এখানে তোমাদের যে লাস্ট ডেট সেটা আছে তিন সেপ্টেম্বর আরও পাঁচ দিন তোমাদের এক্সট্রা নেওয়া হবে মানে তোমরা বলতে পারো তোমাদের জিডিএস এর এটা তোমাদের জারি হতে পারে আমি বলে দিচ্ছি দেখো আট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে ঠিক আছে আট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে তোমাদের যে সেকেন্ড ম্যারেড লিস্ট এটা কিন্তু তোমাদের তোমাদের ঠিক আছে এটা আমি আনুমানিক কোনো কনফার্ম নয় কিন্তু দেখবে এই যে আট থেকে দশ তারিখ এর মধ্যেই তোমাদের লিস্টটা কিন্তু প্রকাশিত হয়ে যাবে ঠিক আছে এটাই প্রতিবারে হয়েছে এইবার দু হাজার চব্বিশ সালেও এরকমটাই হবে যে আট থেকে দশ সেপ্টেম্বরের মধ্যে তোমরা তোমাদের সেকেন্ড ম্যারেড লিস্ট দেখতে পাবে যদি বলে রাখি তোমাদের সেকেন্ড ম্যারেড লিস্টের কাট কেমন যাবে দেখো প্রথম ম্যারেড লিস্টের যে কাট অফ সেটা যদিও আমাদের নাইনটির নিচে আসেনি কিন্তু আমরা যদি দু সালটা দেখি দু হাজার তেইশ সালে তিনবার রিক্রুটমেন্ট জারি করেছিল শিডিউল ওয়ান মাঝে একটা স্পেশাল তারপর শিডিউল টু তো এই তিনটা রিক্রুটমেন্ট প্রসেসে দেখা গিয়েছিল। প্রথম থেকে সেকেন্ড ম্যারেড লিস্ট মানে প্রথম লিস্ট এবং সেকেন্ড ম্যারে সেকেন্ড লিস্ট দুটি লিস্টেই নাইনটির সিক্সে কোনো কাটপই আসেনি ঠিক আছে নাইনটির সিক্স পার্সেন্টের নিচে কোনো নামই আসেনি দুটো লিস্টে মানে আগের বছর তিনটা রিক্রুটমেন্টের ক্ষেত্রে এরকমটা দেখা গিয়েছিল কিন্তু এইবার দেখো তোমাদের একটা ভালো সুখবর এটাই দু সালের প্রথম লিস্টেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি নাইনটি ওয়ান পার্সেন্টের নাম্বার আছে নাইনটি থ্রি রয়েছে মানে দু হাজার তেইশের তুলনায় কিছুটা হলেও কাট কিন্তু এইবার ডাউন গেছে এটা আমি তোমাদেরকে প্রথম থেকে বলেছিলাম যে দু সালে যে কাট সেটা কিন্তু দু হাজার তেইশ সালের তুলনায় এক থেকে দু পার্সেন্ট হলেও কিন্তু নিচে নামবে তো সেটা তোমরা প্রমাণ দেখতে পেলে যদিও অনেক ক্যান্ডিডেট আছো এখনও নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাম্বার পেয়েও এখনও তোমাদের সিলেক্টটা হয়নি কেন হয়নি কারণ তোমরা সবাই যেন পোস্ট অফিসের সিলেকশানটা কীভাবে করানো হয় ঠিক আছে একটা পোস্ট অফিসের যে ভ্যাকেন্সি থাকে সেখানে চেক করা হয় যে গড়ে নাম্বার কার বেশি আছে তো যাদেরগুলো আগে বেশি থাকবে তাদেরকে আগে সিলেকশন করাবে ধরো এই যে একটা পোস্ট অফিস ঠিক আছে এখানে একটা শূন্যপদ এবার এখানে একজন প্রিফারেন্স দিয়েছে তার আছে কত থার্টি এইট পার্সেন্ট ঠিক আছে আরেকজন প্রিফারেন্স দিয়েছে নাইনটি সিক্স পার্সেন্ট আরেকজন দিয়েছে নাইনটি এইট পার্সেন্ট তাহলে এখানে একটা প্রিফারেন্স একটা পোস্টের জন্য এতজন প্রিফারেন্স দিয়েছে কার হবে আগে নাইনটি এইট পার্সেন্টের হবে কিন্তু এখানে নাইনটি সিক্স পার্সেন্টেরও এখনও চান্স আসেনি আর অন্য জায়গায় দেখো নাইনটি ওয়ানের এসে গেছে নাইনটি থ্রি এসে গেছে এরকম কাটক কিন্তু তোমরা লিস্ট চেক করলে দেখতে হবে তো কারণটা হচ্ছে এটাই ঠিক আছে তো যার নাম্বার বেশি তারাই আগে চান্স পেয়ে যাচ্ছে তো আমি তোমাদেরকে একটা কথা বলবো তোমাদের যে সেকেন্ড ম্যারিট লিস্টটা জারি হবে না এখানে কাট অফ কিন্তু অনেকটাই কম যাবে কারণ তোমরা দেখতে পাচ্ছ প্রথম লিস্টে তোমাদের কাট অফ এমনিতেই দু হাজার তেইশের তুলনায় একটু কম গেছে এবার পরবর্তী যতগুলো লিস্ট তোমাদের জারি হতে থাকবে কাট অফ কিন্তু একটু একটু করে তোমাদের ডাউন হতেই থাকবে ঠিক আছে যদি বলে রাখি তোমাদের এখানে কটা লিস্ট জারি হবে এটা তোমরা বারবার কমেন্ট করছিলে এখানে তোমাদের কম করো পাঁচ থেকে ছয়টি লিস্ট জারি হবে ঠিক আছে পাঁচ থেকে ছটা পর্যন্ত তোমাদের লিস্ট জারি হবে এবার দেখো প্রথম লিস্ট লিস্টটা তোমাদের নাইনটি ওয়ান নাইনটি থ্রি নাইনটি ফাইভ নাইনটি সিক্স নাইনটি নাইন এরকম কাট অফ আছে এবার যখন তোমাদের পাঁচ নম্বর বা ছ নম্বর লিস্ট আসবে তখন তোমাদের কাট অফটা বুঝতে পারছো কম করো তো তোমাদের এইটটি ফাইভের নিচে কিছু কিছু জায়গায় দেখা যাবে এরকম একটা সম্ভাবনা আছে ঠিক আছে আশা করছি ম্যাক্সিমামটা এইটির ওপরেই থাকবে কিন্তু কিছু কিছু জায়গায় এইটটি ফাইভের নিচে বা এইটির নিচেও কিন্তু দেখা যাবে এরকমটা পুরো সম্ভাবনা আছে তো যারা সেকেন্ড ম্যার লিস্টের জন্য অপেক্ষা করছো আমি তোমাদের বলবো সেকেন্ড লিস্ট নয় তোমরা প্রতিটা লিস্টের জন্য অপেক্ষা করো কারণ অনেকে আছে যারা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করবে এবং সেকেন্ড লিস্টে যদি না চান্স পায় তারা আশায় ছেড়ে দেয় এবার দেখা যায় হয়তো তাদের চার নম্বর লিস্টের নাম এসেছে তারা হয়তো আর চেকই করে ঠিক আছে তো তোমাদেরকে একটাই কথা বলবো তোমরা নিজের মনটাকেও ভেঙো না ঠিক আছে কারণ এইবার দু হাজার তেইশ সালের তুলনায় দু হাজার চব্বিশ সালে যে কাটক সেটা ডেফিনেটলি কম যাচ্ছে যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও কম যাচ্ছে যদিও নাইনটি পার্সেন্টের উপরে আছে তো যাই হোক যখন তোমাদের সেকেন্ড লিস্ট আসবে আমি আপডেট করে দেবো চিন্তা করতে হবে না তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখো জিডিএস এর প্রতিটি লিস্ট যখন জারি হবে আমি তোমাদেরকে পাই টু পাই ধরিয়ে দেখে দেবো আর আবারও বলছি যাদের এখনো পর্যন্ত মেসেজ আসেনি তোমরা তোমাদের যে অ্যাড্রেসটা আছে সেখানে কিন্তু গিয়ে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশনটা করে নেবে যদি কারো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কারো যদি কোনো কিছু প্রশ্ন থাকে কমেন্ট বক্স খোলা রাখছি কমেন্টটা কমেন্ট করে জানাবে খুব শীঘ্রই তোমাদেরকে রিপ্লাই করে দেবো তো চলো বন্ধুরা আজ ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে জয় হিন্দ বন্দে মাতরম